নদীর ধারে হরিণ একদিন গরমের দিনে একটি হরিণ তার তৃষ্ণা নিবারণের জন্য একটি নদীর ধারে এসেছিল এবং জলে তার প্রতিফলন দেখে তার শিংগুলি সত্যিই আশ্চর্যজনক মনে হয়েছিল এগুলি দুর্দান্ত দুর্দান্ত আমি তাদের জন্য খুব গর্বিত তারপরে সে চিৎকার করে বল তার পা তিনি খুব দুঃখিত হয়ে ওঠে আমার পা খুব ছোট খুব পাতলা যদি তারা আমার শিংয়ের মতো আশ্চর্যজনক হতে পারে আমি খুব খুশি হব কিন্তু এইসব নিয়ে চিন্তা করার সময় একটি সিংহ দেখা গেল এবং হরিণটি পালিয়ে গেল কিন্তু শীঘ্রই গাছের ডালে তার সিং আটকে গেল সিংহের পক্ষে এভাবে তাকে ধরা খুব সহজ ছিল আমি বিশ্বাস করতে পারি না যে আমার খুব সিং যে আমার অহংকার ছিল আমার দুর্ভাগ্য এসেছে যখন আমার পা যার জন্য আমি খুব লজ্জিত ছিলাম সেগুলি আমাকে এত ভালোভাবে পরিবেশন করবে জিনিসগুলি যেমন মনে হয় তা নয় প্রায়শই আমরা সবচেয়ে মূল্যবান জিনিসগুলিকে তুচ্ছ করি এবং ভুলগুলির প্রশংসা করি